Assalamualaikum everyone, welcome to our channel. আজকে রেসিপিটা কি হবে অবশ্যই আপনারা থাম্বনেল থেকে বুঝে গিয়েছেন। তো বেশি কথা না বলে শুরু করি। প্রথমে আমরা কিছু মুরগির পিস ছোট ছোট করে কেটে নিব। মুরগির পিসের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন কুচি আর আদা কুচি আর একটু লেবুর রস। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সয়া সস আর চিলি সস। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া আর জিরার মিক্স মশলা। আপনারা চাইলে নুডলসের প্যাকেটের মধ্যে যে মশলার প্যাকেটটা থাকে সেটাও দিতে পারেন, আমি সেটা দিয়ে ট্রাই করলাম। এবার দিয়ে দিলাম এক চামচ পরিমাণে সরিষার তেল। ডোন্ট মাইন্ড গাইস, ক্যামেরাম্যানের থেকে রাধুনিকে সাহায্য করতে হয় একটু, তাই ক্যামেরাটা একটু নাড়াচাড়া করতেছে। এখন আসলে চালের গুঁড়ার ডিব্বাটা খোলা হচ্ছে। এবার আমরা দিয়ে দেবো চালের গুঁড়া, যাতে একটু খেতে ক্রিস্পি লাগে। ক্রিস্পিকে শুদ্ধ ভাষায় বলে মুচমুচে। এবার হাত দিয়ে চামচ দিয়ে যেটা পাবেন ওইটা দিয়ে মেখে নেবেন ভালোভাবে, তবে হাত দিয়ে মাখলেই বেশি ভালো হয়। আমি আগে থেকে কিছু পাতলা গোল গোল আলু কেটে রেখেছি, ওগুলোতে এক টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম যাতে খেতে মুচমুচে হয়। হঠাৎ আমার মনে পড়লো যে আমি মাংসের মিক্সে জাল দিতে ভুলে গেছি, তাই জাল একটু বেশি ডুবাই ডুবাই দিছি যাতে ছোট বাচ্চারা না খেতে পেরে বড়দের দিয়ে দেয়। এই রেসিপিটার মূল উপাদান হলো মুরগির মাংস আর আলু, আপনারা চাইলে গরুর মাংস দিয়ে করতে পারেন। এবার এগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়ে আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিব। এবার টুথপিক নিয়েছি দুই রাখা, না দিয়ে কিন্তু দিবেন ভাই, এটা কিন্তু আমার পেটে যাবে। না না, টুথপিক না, খাওয়ার। এবারে গোল গোল আলুগুলাতে একটু চালের গুঁড়া মিশিয়ে নিব। কেন মিশিয়ে নিচ্ছি আশা করি আপনাদের আর বলতে হবে না। হ্যাঁ, ঠিক ধরেছেন, মুচমুচে হওয়ার জন্য ক্রিস্পি। এবার একটা আলু নিয়ে মেরিনেট করা মাংসের মধ্যে থেকে এক পিস মাংস নিব। দেখে হয়তো বুঝতে পাচ্ছেন কিভাবে করছি, আপনার শত্রুদের আপনার থেকে যেভাবে মাপতে ইচ্ছে করে ঠিক ওইভাবে টুথপিকটা ডুবাই দেবে। যদি আমার কোনো শত্রু নেই, কিন্তু আপনাদের মধ্যে তো অনেকে থাকতে পারে, আপনারাও এইভাবে করতে পারেন। ও নো, টুথপিকটা তো ভেঙে গেছে, এখন কি করবো, সমস্যা নয়, শত্রুদের বাঁশ দিয়ে কেলানো যায়। এবার একটা একটা করে শত্রুদের যেভাবে মারা উচিত সেভাবে বানিয়ে দিব। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আপনি যদি আমার রেসিপিটা যদি ফলো করেন তাহলে 100% শিওর যে আপনার রেসিপিটা আমার মতোই মজা হবে। এবার সবগুলো একই প্রসেসে বানিয়ে নিব। আপনারা কি ভেবেছেন এই নাস্তাটার নাম কি হতে পারে? আমি তো ভেবে নিয়েছি, এই নাস্তাটার নাম আমি দিলাম শত্রু বন্ধু। খাবার best.